আসসালামু আলাইকুম সবাইকে। স্টুডেন্ট বেসের যারা আসো, যারা আমাকে কিছুটা হলেও ফলো করো, তারা অলরেডি জানো যে আমি অফিসিয়ালি হালকিস্তান থেকে লিভ নিছি। অ্যান্ড এটার পরে আমার ইনবক্স এখন পুরোপুরি ফ্লাডেড একটা মেসেজ যে ভাই কেন লিভ নিছেন, বা কি হয়েছে, কোনো পার্সোনাল গ্রাহ ছিল কিনা, বা কি হয়েছে, আমি কি কোনো ফেম নিয়ে ভাগছি কিনা, বা কি। তো আমি মনে করি যে হ্যাঁ, অবভিয়াসলি স্টুডেন্ট বেস যাদের জন্যই কাজ করে, যাদের জন্যই ভিডিও বানায়, যাদের জন্যই পড়ায়, তাদের অবশ্যই সম্পূর্ণ অধিকার আছে জিনিসটা নিয়ে জানার জন্য, তার সেই ভিডিওটা রেকর্ড করা। ঠিক আছে, তো প্রথম লাইন হইতেছে গিয়ে, যদি বলো পার্সোনাল সম্পর্ক, হালকেনস্টাইনের একদম বোর্ড অফ ডিরেক্টর আনাস ভাই ওই লেভেল থেকে শুরু করে একদম নিচে যারা আছে, ইন্টেরিয়র আউটডোর যেখানে যে লোক আছে, তাদের কারোর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক খারাপ হয় নাই। বরং এখন পর্যন্ত আমাদের একসাথে চা খাওয়ার মতো সম্পর্ক আছে এবং আমরা কমপ্লিটলি যোগাযোগ রাখতেছি একে অপরের। ঠিক আছে, প্রথম। সেকেন্ড পয়েন্ট, তাহলে ভাই লিভ নিলেন কেন? আপনি তো শেয়ার ওনার ছিলেন বা কি সামথিং একটা স্টেক হোল্ডার ছিলেন। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে, আমি যখন হালকেনস্টাইনের জন্য সাইন ইন করি, তখন একটা মাত্র শর্ত দেওয়া ছিল যে আমি আনাস ভাইয়ার হয়তো তার যে জায়গাটা ছিল ওই জায়গাটা আমি ভবিষ্যতে নিব, বা ওই জায়গাটাতে আমাকে পোর্ট্রে করা হবে। তো বুঝতেই পারতো, আনাস ভাইয়ার মতো একটা জায়গা, এত বড় লেভেলের একটা জায়গা, আমার মতো ক্ষুদ্র মানুষের ক্ষেত্রে হয়তো পোর্ট্রে করা পসিবল হয় নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই এবং আনাস ভাই নিজের মুখেও বলছে যে আমাকে তারা মানে কাইন্ড অফ উত্তরসূরি হিসেবে চিন্তা করতেন। তো এত বড় একটা রোল আমার পক্ষে পোর্ট্রে করা সম্ভব হয় না, এবং আমি অ্যাটলিস্ট এতটুকু বিশ্বাস করি যে আসলে কোনো মানুষ কখনো আরেকটা মানুষকে পুরোপুরি কপি করতে পারে না। ঠিক আছে, এবং তার পুরো ইফেক্টটা একটা মানুষ নিয়ে আসতে পারে না। এস এম আনাস ফিরদৌস ভাই, আনাস ভাই ওনার জায়গা কখনো কেউ নিতে পারবে না। ঠিক আছে, তো যেহেতু এই জিনিসটা খুব স্বাভাবিকভাবেই আমি দুই তিন মাস বা দুই মাস যাই করছি, তিন মাস অবশ্যই ওই রোলটা নিতে পারি নাই। সো যার কারণে দেখা গেছে যে এক্সপেকটেশনটা ওই লেভেল পর্যন্ত আমি ম্যাচ করতে পারি নাই। সো আমি লিভ নিব কি না, এটা আমার সাইডের ডিসিশন ছিল না, এটা হালকেনস্টাইনের বোর্ড অফ ডিরেক্টরের সাইড থেকে ডিসিশন ছিল যে আমাকে এই কোম্পানিতে থাকাটা আসলে হয় মানে আমার নিজের ক্যারিয়ারটাও কিছুটা হ্যাম্পার হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি হালকেনস্টাইনের যে আনাস ভাই, আনাস ভাইয়ের জায়গাটাও আমি কিছুটা হইলেও মানে পড়তে অবশ্যই করতে পারতেছি না, এত বড় লেভেলের একটা জায়গা। ঠিক আছে, এবং আমরা যে পাঁচ বছরের জন্য চুক্তিটা করছিলাম স্টেক হোল্ডার হিসেবে, ওখানে কিন্তু লেখা ছিল ক্লিয়ারলি যে যে কোনো সময় যে কোনো অবস্থায় দুই পক্ষের সম্মতিতে চুক্তিটা বাতিল হবে, এটা যে কোনো ক্ষেত্রে সত্য। সো অবভিয়াসলি আমরা চুক্তিটা তখন ক্যান্সেল করছি। তবে তোমাদের জানা রাখা প্রয়োজন যে এটা কিন্তু অবশ্যই আমার এত ক্ষমতা নাই যে আমি হালকেনস্টাইন ধুম করে বলবো যে আমি কালকে থেকে আসবো না, বা কালকে থেকে আমি আপনাদের কেউ না, এটা আমার বলার ক্ষমতা রাখে না। এটা অবশ্যই হালকেনস্টাইনের একদম বোর্ড অফ ডিরেক্টরস থেকে আসা, যেহেতু আমি আনাস ভাইয়ের রোলটা পোর্ট্রে করতে পারতেছি না, এবং খুব সম্ভবত কখনই এটা কেউ পোর্ট্রে করতে পারবে না, আনাস ভাই আনাস ভাই। দ্যাটস ওয়াই ওখান থেকে, যেহেতু মানে যখন আনাস ভাইয়ের রোল আমাকে আমি পোর্ট্রে করতে পারতেছি না, আমি যদি ওইখানে নাফিস আহমেদ মৃধা হিসেবেই থাকি, তাহলে আমার হালকেনস্টাইনে থাকার মতো কোনো যৌক্তিকতা না হালকেনস্টাইন দেখবে না আমিও দেখতে পারছি। কারণ আমার নিজস্ব একটা পরিচয় ছিল, আমার নিজের প্ল্যাটফর্ম ছিল, কোর্স ছিল, সব কিছু ছিল। সো আমি যেটা করলাম, তারপরে আমরা একটা মিউচুয়াল একটা চুক্তিতে আসার পরে আমরা চুক্তিটা শেষ করে হালকেনস্টাইন থেকে আমাকে বের করা হলো, এবং এই মুহূর্তে আমি আমার নিজের চ্যানেল নিজের প্ল্যাটফর্মের জন্য কাজ করব, যে স্টুডেন্টরা পুরানো ছিল তাদের জন্য কাজ করব। তোমরা জানো কি না যে মাঝখান দিয়ে বেশ কয়েকবার প্রতারণা গ্রুপে পোস্ট গেছে বিভিন্ন জায়গায় রিফান্ড নিয়ে, আমি কিন্তু অলরেডি প্রায় অর্ধেক লক্ষ টাকা রিফান্ড করছি। এগুলো নিয়েও আরও আলাদা ভিডিও আসবে যে কাদের কাদের রিফান্ড করছি, কার কার করছি, করি নাই। এবং পুরানো কোর্সের যারা ছিলাম তাদের সবাইকে কিন্তু অলরেডি আমাদের মানে আমি যখন হালকেনস্টাইনে ছিলাম ওইখানকার একদম সব থেকে প্রিমিয়াম কয়েকটা কোর্সের অ্যাক্সেস দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরেও মানে 23 বছর তো পুরোপুরি গন, ওদের তো মানে মোটামুটি সবাইকে রিফান্ড দেওয়া হয়েছে, এবং বেশ কয়েকজনকে অনেক অনেক মানুষকে আমরা হালকেনস্টাইনের কোর্সের অ্যাক্সেস দিয়েছিলাম যাতে কারোর প্রতি ইনজাস্টিস না হয়। তারপরেও কিছু দুষ্টচক্র এগুলো নিয়ে কথাবার্তা অবভিয়াসলি বলছে। অ্যান্ড তারপরে এখন যদি বলে 24-25 ব্যাচ, তো 24-25 ব্যাচের ক্লাসগুলো আমি অবশ্যই নিতে পারি নাই, কারণ একটা প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ওদের ক্লাসগুলো নিতে পারি নাই। দ্যাটস ওয়াই দেখা গেছিলো যে হালকেনস্টাইনের কোর্সের অ্যাক্সেসই আমি তাদেরকে দেওয়া হয়েছিলো। ঠিক আছে, এবং আমার কোর্সের থেকে তাদের কোর্সের প্রাইস অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। কিন্তু তারপরেও এখন যেহেতু আমি আমার প্ল্যাটফর্মে আবারও ব্যাক আসতেছি, তোমরা শিওর থাকো 24-25 ব্যাচের জন্য আমি আবারও নিজের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক কিছু আনবো। এবং যারা আগের পুরানো কোর্সগুলোতে ভর্তি ছিলাম, তোমরা ওইখানে কমপ্লিটলি বিনামূল্যে সম্পূর্ণ অ্যাক্সেস পাবা। অ্যাটলিস্ট এতটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারো, কারণ আমি ভিডিও ক্যামেরা ধরে যেহেতু তোমাকে বলতেছি যে অর্ধ লক্ষ মানে প্রায় 50-60 হাজার টাকা আমি নিজের পকেট থেকে রিফান্ড দিছি স্টুডেন্টদেরকে, যাদেরকে মনে হয়েছে যে তাদের টাকাটা দরকার ছিল এবং তারা অ্যাকচুয়ালি মানে কোনো কোর্সের অ্যাক্সেস পায় নাই, তখন তাদেরকে যেহেতু আমি রিফান্ড দিছি, তখন এতটুকু শিওর থাকো যে ওইটার প্রুফটাও আমার কাছে আছে এবং আমি সব কিছু নিয়ে বুঝে শুনে কথাবার্তা বলতেছি। তো এই হইতেছে ওভারঅল জিনিসপত্র। তাহলে আপডেটটা কী দাঁড়াইলো, যে হালকেনস্টাইনের সাথে আমি এখন কোনোভাবেই চুক্তিবদ্ধ না, আমি এখন কমপ্লিটলি আমার নিজের প্ল্যাটফর্মে
ফোকাস করবো, নতুন ওয়েবসাইট আসতেছে, সব কিছু আসতেছে, নতুন কোর্স আসতেছে, নতুন টিচার মুখ সব দেখবা তোমরা খুবই তাড়াতাড়ি। এবং এটার কারণ কী ছিল, কারণ এত বড় একটা রোল, আনাস ভাইয়ের একটা জায়গার মতো রোল, না আমি ভিডিও কন্টেন্টে সেটা প্রচার করতে পারছি, না ওনার লেভেল পর্যন্ত আমি কোনো কিছু নিতে পারছি, আনাস ভাই। সো ডিসিশনটাই আসলে আমাদের ভুল ছিল যে আনাস ভাইয়ের জায়গা কেউ উপস্থাপন করতে পারবে, এটা কখনোই সম্ভব না। হি ইজ এস এম আনাস ফেরদৌস, দ্যাটস ইট, সে হচ্ছে বিষয়। আর তারপরে যদি পার্সোনাল লাইফ বলো, যদি ওইটা নিয়ে তোমাদের জানার আসলে অধিকার থাকার কথা না, কারণ কারো পার্সোনাল জীবন নিয়ে তোমাদের কথা থাকার কথা না, তারপরেও পার্সোনাল লাইফে আনাস ভাই আজীবন আমার মেন্টর ছিলেন, এখন পর্যন্ত আমার মেন্টর, এবং আমি যে কোনো বিপদে পড়লে বড় ভাই হিসেবে তাকেই সবার আগে নক দিব, খুবই স্বাভাবিক। এবং আমি বিশ্বাস করি আনাস ভাই সবসময় আমার সাইডেই থাকবেন, হালকেনস্টাইন পুরো টিমও আমার সাইডে থাকবে। এবং আরও একটা কথা, কোনো দিন কোনো প্রয়োজনে কোনোভাবে যদি আমরা আবারও কোনো একটা রাস্তায় একত্রিত হই, মানে কোনো দিন যদি তোমরা আমাকে অনেক বছর পরে হইলো হালকেনস্টাইনে আরও একটাবার দেখো, এখানে খুব একটা অবাক হওয়ার কিছু নাই, কারণ আমার নিজের পরিচয় এবং নিজের প্ল্যাটফর্মের পরে কোনো প্ল্যাটফর্মকে যদি আমি সর্বাধিক ভালোবেসে থাকি সেটা অবশ্যই হালকেনস্টাইন ছিল, আছে এবং ইনশাল্লাহ তারা সারা জীবন থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবা, উপরে ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশানে আমার নতুন প্ল্যাটফর্ম বা নিজের যে চ্যানেলটা ছিল ওইটার লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ফলো আপ করবা, খুব শীঘ্রই ওইখানে কন্টেন্টগুলো আসবে। তো সেখানে তোমাদের সাথে দেখা হবে, দেখা সাক্ষাৎ হবে, তোমাদের জন্য গাইডলাইন থাকবে, সব কিছু থাকবে। ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে ক্লাসে, দেখা হচ্ছে কোর্সে, যেখানে যাই বলো না কেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।